আজ থেকে নবরাত্রি শুরু দুর্গা পুজো বা নবরাত্রিতে খাওয়ার জন্য একেবারে সিম্পল একটা নিরামিষ পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানানো খুবই সোজা খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো যায় এখানে আমি একশো গ্রাম পনির হিসাবে বানাচ্ছি আপনারা কোয়ান্টিটিটা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখানে দেখুন আমি কিছু কাজু নিয়ে নিয়েছি তার সঙ্গে এক বড় চামচের মতো পোস্ত নিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতো একেবারে এটাকে ড্রাই রোস্ট করে নেব এইভাবে পনিরটা একবার বানিয়ে দেখুন দুর্দান্ত স্বাদের হয় আর বেশি কিছু ইনগ্রেডিয়েন্টসও লাগে না খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে রাজকীয় স্বাদের একটা পনির বানানো যায় এ দেখুন প্রথমে আমি পোস্ত আর কাজুটাকে একটা গ্রাইন্ড করে পাউডার করে নিলাম এরপর একটু এর মধ্যে নারকেল দিলাম নারকেলটা অবশ্যই দেবেন এরপর ঝালের অনুযায়ী এটা একটু ঝাল ঝাল ভালো লাগে আমি বেশ চারটে ঝাল ঝাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা যদি বেশি ঝাল না খান তো একটু কমিয়ে নেবেন একটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম পনিরগুলো কেটে রেখেছিলাম এবার কড়াতে তেল দিয়ে আমি একটু লবণ প্রথমে দিলাম যাতে পনিরটা চিটিয়ে না যায় আর পনিরটা কড়াটা খুব ভালো করে গরম করে নিলে পনিরটা খুব একটা চেটায় না এবার দেখুন আমি পনিরটা প্রথমে ভেজে নেব পনিরটা খুব বেশি ভাজবো না যাতে হালকা একটু ভেজে এটাকে তুলে নেব। আপনারা চাইলে এই রেসিপিটা ঘিতে ঘিতেও করতে পারেন আমি রিফাইন্ড অয়েলে করছি তবে সর্ষের তেলে করবেন না খুব একটা ভালো লাগবে না দেখুন পনিরটা ভাজ একটু হালকা করে ভাজা হয়ে গেছে আমি পনির তুলে নেব এক দুর্দান্ত লাগবে এটা আপনারা ফ্রায়েড রাইস পোলাও বা লুচি পরোটা যারই সঙ্গে খান না কেন খুবই ভালো লাগবে আমি আর এর মধ্যে কোনো তেল অ্যাড করব না এতে আমি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর এর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম খুবই সিম্পল গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম করে দেবো হিটে রেখে এই পোস্ত কাজু আর নারকেল কাঁচা লঙ্কার পেস্টটা একটু নেড়ে ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি সময় বেশি লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যেই তেল ছাড়তে শুরু করে দেখুন তেল ছাড়তে এটার মধ্যে দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর একটু নেড়ে চেড়ে দেবো যাতে কাঁচা লঙ্কা আর নারকেলের কাঁচা গন্ধটা চলে যায় যেহেতু পোস্ত আর কাজুটা তো আমার রোস্ট করা আছে নেড়েচেড়ে দিয়ে এবার মিক্সিতে একটু জল দিয়ে এটা জলটা দিয়ে দিলাম আর একটু জল দেবো যেহেতু কাজু আছে পোস্ট আছে তার জন্য একটু জল দিয়ে এটাকে আবার দু থেকে তিন মিনিটের দু মিনিটের মতো ফুটতে দিলেই হবে হাই হিটে একটু সামান্য লবণ লাগবে একটু দিলাম তার সঙ্গে চিনিটা তো অবশ্যই আপনারা যদি মিষ্টি মিষ্টি পছন্দ করেন দেবেন নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালোই লেগে থাকে দেওয়ার পরে এর মধ্যে আমি পনিরগুলো ভাবে যে রাখা পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে চার মিনিটের মতো ফুটতে দেবো দেখুন খুলতেই একটা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে দারুণ একবার বানিয়ে দেখুন খুব সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয় এরপরে আর আমি এর মধ্যে কিছুই অ্যাড করব না এটাকে নেড়ে চেড়ে দিয়ে একটু ব্যাস পনির আমার রান্না হয়ে গেছে কিন্তু আপনারা যদি এটাকে একটু এর ঠিক বানাতে চান তো আর একটু এক থেকে দু মিনিট ফুটিয়ে নেবেন দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম চলুন তাহলে গরম গরম পরিবেশন করে দেওয়া যাক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন